আমার সময়ে আমি আমার যেদিন ডিউ এডমিশন এক্সাম তার আগের দিন রাতের বেলা বুয়েট এডমিশন রেজাল্ট দিছে, তো আগের দিন রাতের বেলা বুয়েট এডমিশন টেস্ট রেজাল্ট দিছে। অ্যান্ড ডিউতে আমি টার্গেটও নিয়ে নিই ওইভাবে, জাস্ট একটু একটু দেখে রাখছিলাম, বাট খুব বেশি টার্গেট ছিল না যে ডিউ হতে হবে, টার্গেট ছিল যে বুয়েট নাহলে কুয়েট নাহলে চুয়েট রুয়েট এভাবে টার্গেট ছিল। সো ডিউ এডমিশন টেস্টের এক্সামে যখন আমি যাই তখন আমার কোনো মানে প্যারাই ছিল না, প্যারা ছিল না মিনস হচ্ছে আমি তখন চিন্তা করছিলাম যে এটা হইলে হবে না হইলে নেই, অ্যান্ড এটাতে আমার কোনো এক্সপেকটেশন নাই এই এক্সামে, অ্যান্ড তখন খুব ফ্রি। অ্যান্ড আগের দিন সারা রাত আমি ঘুমাইনি, কারণ আগের দিন রেজাল্ট আসছে বুয়েটার, অ্যান্ড সারা রাত আমি হচ্ছে অনেক দিন পরে তখন ফেসবুক টেসবুকে জয়েন হয়েছি, তখন আমার মাঝখানে ফেসবুকে গ্যাপ ছিল, তারপরে আমি হচ্ছে ফেসবুকে জয়েন করছি, স্ট্যাটাস দিছি, আলহামদুলিল্লাহ চান্স পাইছি। সো যাই হোক, তো তখন মোটামুটি বন্ধু বান্ধব যারা যারা চান্স পাইছে তাদের সাথে এই গল্প করে সারা রাত চলে গেছে। তো ডিউ অ্যাডমিশন টেস্টের এক্সামের সময় এমন হয়েছে যে আমি এই ম্যাথটা পারি, পারি হিসাব করলে চলে আসবে, কিন্তু আমার তখন মাথা এত ভনভন করতেছিল যে মনে হচ্ছিল যে এটা রেঞ্জের মধ্যে দাগাই, যে এটা এর এত বড়ো হবে না, এত ছোটো হবে না, এটা হবে, এইভাবে এইভাবে দাগাইছে বেশিরভাগই। অ্যান্ড ওই সময় আমাদের সময় 120টা এমসিকিউ আসতো, 120টার মধ্যে 90টা 100টা দাগানোই কিন্তু চ্যালেঞ্জিং, আমি তো এরকম করে দাগাইছি। সো আমি দাগানোর কারণে দেখাচ্ছি আমি 112টা দাগাই দিছি, অ্যান্ড যখন আমি বলছি 112টা দাগাইছি বাকিরা আরও বেশি হতাশ হয়েছে, কারণ আমি তো আমি বলছি পরে ক্লিয়ার করছি যে আমি তো এখানে আন্দাজে দাগাইছি অনেকগুলা। তো যাই হোক, তো ওই এক্সামে আমার পাশে একজন মেয়ে বসছিল, সো ওই আপুটা আমার চেয়ে সিনিয়র ছিল, তো সিনিয়র না আই গেস জুনিয়র বা সেম ব্যাচ আই আমার ঠিক খেয়াল নাই। সো ওই আপুটা বলতেছে যে ওই আপুটার হচ্ছে এটাই সুযোগ, শেষ সুযোগ, মনে হয় হ্যাঁ ওই আপুটা সিনিয়র ছিল, এবার মানে সেকেন্ড টাইম এইচএসসি দিছে এরকম, তো বলতেছে যে একটু দেখাইতে এরকম। তো তখন আমি হচ্ছে ওনাকে দেখাচ্ছিলাম, সো ওনাকে দেখানোর সময় আমাকে স্যার পরে এইখান থেকে বলছে যে এই তুমি উঠো দাঁড়াও, তারপর দাঁড়াইলাম, তারপর বলছে যে তুমি দেখা দেখি করতেছো কেন, তারপরে আমি বলছি স্যার সরি স্যার, তারপরে আমাকে একদম স্যারের সামনে স্যারের পাশে বসায় তারপর বাকি পরীক্ষাটা দিতে হয়েছে। তো যাই হোক, তো আমি এক্সপেক্ট করছি যে আমাকে মনে এক্সপেলি করে দিছে, আমাকে মনে পুরো এক্সপেলি করেছে, বাট আল্লাহর রহমতে তারপরেও চান্স পেয়ে যায় মাইক্রোবায়োলজি এই সাবজেক্টগুলো চলে আসে মোটামুটি। তো এটাই আর কি, যে এই ডিউ এক্সামটা খুবই মজা করে দিয়েছিলাম। অ্যান্ড ওই জায়গাটার মধ্যে আমি তো আমার পাশের জনকে ওইরকম করে দেখাইতে পারিনি, কিন্তু আমাদেরই অনেক ফ্রেন্ড এমন ছিল যারা হচ্ছে পাশে এমন কেউ পড়ছিল যার দরকার, অ্যান্ড তাকে দেখাইছে, অ্যান্ড তার চান্স হয়ে গেছে। এই জিনিসগুলো ঘটে, অ্যান্ড মেডিকেলও এই জিনিসগুলো ঘটে। আমি একটা ভাইয়াকেও দেখছিলাম যে আর্ম ফোর্স মেডিকেলের এক্সাম, সে তার পাশের একজনকে দেখাইছে, অ্যান্ড সে কমপ্লিটলি চান্স পেয়ে গেছে। সো এইরকম জিনিসগুলো খুবই ঘটে, অ্যান্ড এটা লাকের ওপর, বাট এটা তো আমরা এক্সপেক্ট করবো না কেউ, কারণ আমার পাশে কে বসবে আমি জানি না, অ্যান্ড সে কতটুকু হেল্পফুল এটাও আমি জানি না, অ্যান্ড ক্লাসের রুমটা কেমন, স্যার ম্যাডাম কেমন গার্ড পড়বে সেটাও আমি জানি না, অ্যান্ড ওখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে সেটাও জানি না। তাই রিস্ক নেওয়া কোনোভাবেই উচিত না, কারণ তোমাকে এক্সপেল করেও দিতে পারে, তুমি নিজেও জানো সাইলেন্ট এক্সপেল হইতেও পারে, তাই না? সো তখন তোমার এই রিস্কটা নেওয়া ঠিক হবে না, কিন্তু অনেকে থাকে এরকম লাকি যারা এরকম করে অনেক ক্ষেত্রেই চান্স পেয়ে যায়। চুয়েটে আমাদের সময় শুনছিলাম অনেক দেখা দেখি হয়েছিল, আমি শুনছিলাম, এটা শোনা কথা ইয়া হইতে পারে, বাট শুনছিলাম অনেক দেখা দেখি হয়েছিল যে স্যার গার্ড থেকে চলে গেছিলো এরকম একটা জিনিস শুনছিলাম। যাই হোক, জাহাঙ্গীরনগরেও আমি শুনছিলাম এরকম হয়েছিল। তো যাই হোক, এই কয়েকটা জিনিস ঘটলেও ঘটতে পারে, না ঘটলেও না ঘটতে পারে, বাট যারা ভালো স্টুডেন্ট ভালোভাবে প্রিপারেশন হচ্ছে তাদের জন্য কিন্তু হলটা কড়াকড়ি হওয়াটা ভালো, কারণ তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, তুমি নিজের মতন করে পরীক্ষা দিতে পারবা। আর হলটা যদি একটু কম করা করি হয় তখন কিন্তু তোমাকে গুতাবে, পেছন থেকে ডিস্টার্ব করবে। এটা আমি মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দিয়েছিলাম, মেরিন ইঞ্জিনিয়ারিংয়েও প্রচুর দেখা দেখি করা গেছে। এমন একটা জায়গায় সিট পড়ছিল ইডেন কলেজে, এমন একটা জায়গায় সিট পড়ছিল যে একদম পেছনে ওখানে আলোই নেই, মানে আমার নিজেরই দেখতে কষ্ট হচ্ছে, বিকালবেলা পরীক্ষা ছিল, নিজেরই দেখতে কষ্ট হচ্ছে, আর চারপাশে মশা এরকম একটা অবস্থা, অ্যান্ড হল রুম, অ্যান্ড ওখানে দেখাই যায় না, মানে কেউ কাউরে দেখবে না এখানে কিছু হলে, এরকম একটা অবস্থা। সো ওখানেও দেখা গেছে যে আমার পেছনের যিনি ছিল সিনিয়রই ছিল, উনিও মেন সেকেন্ড টাইম দিচ্ছিল, সো উনি আমি মিলে মোটামুটি একটু দাগায় দাগায় দেখছি, বাট আমার তো এরকম এক্সপেকটেশন ছিল না, বাট মেইন ইঞ্জিনিয়ারিং আমার হয়নি, কারণ মেইন ইঞ্জিনিয়ারিংয়ে আমি উল্টাপাল্টা দাগাইছি ইচ্ছা মতন। সো এই জিনিসগুলো আসলে কি তোমার চাইলে অ্যাডমিশন টেস্টে হইলেও হইতে পারে, না হইলেও না হইতে পারে, বাট স্টিল আমি চাবো আমার স্টুডেন্টরা যেন অনেস্টলি পরীক্ষা দেয়, নিজেই চিন্তা করে যে নিজে ভালো করবে। এইটা কখন করবা? এটা করবা যদি ধরো সাপোজ তোমার বুয়েট হয়ে গেল, বা তোমার একটা টার্গেটেড জায়গা মেডিকেলে তুমি টার্গেট করছো, এত মেডিকেলে হয়ে গেলো, তারপরের এক্সামগুলোতে তুমি এরকম মজা করবা। অ্যান্ড এটা কিন্তু খুবই মজার একটা ফিলিংস, যদি তোমার এক জায়গায় চান্স হয়ে যায়, তোমার এক্সপেক্টেড অ্যান্ড ডিজায়ার জায়গায় চান্স হয়ে যায়, বাকি যে অ্যাডমিশন টেস্টগুলো থাকে না, তুমি তো অনেকগুলো জায়গায় ফর্ম তুলবা তাই না, বাকি যে অ্যাডমিশন টেস্টগুলো থাকে না, সেই অ্যাডমিশন টেস্টগুলোতে পরীক্ষা দিতে যাওয়াটা একটা ট্যুরের মতন, খুবই মজা হয়। আমি যদিও ঢাকার বাইরেগুলো যাইনি, আইসে আমি করছি, বাট যারা যারা গেছে একদম ট্যুর দিছে, লিটারেলি ট্যুর দিছে, বিভিন্ন জায়গায় ঘুরছে ফিরছে এরকম করে ট্যুর দিছে। সো এইটা একটা খুবই মজার এক্সপিরিয়েন্স, তাই চেষ্টা করবো প্রথম দিককার ভর্তি পরীক্ষা যেগুলো টার্গেটেড ওইগুলোর মধ্যে যেন হয়ে যায়, একটা জায়গায় যদি হয়ে যায় তারপরে ওই জায়গায় পাড়া দিয়ে বাকিগুলোতে তোমার কিন্তু ভালো করা সহজ, এক্সপেকটেশন কম থাকে, কারণ তোমার না হইলেও এমন না যে একদম পড়ে যাবা, তোমার কিছু একটা আছে এইরকম একটা ব্যাপার থাকবে। সো শুরুর দিকের পাবলিক ইউনিভার্সিটিগুলো হয়ে যাওয়াটা তাই খুবই পজিটিভ একটা সাইন। তো চলো আমরা